কি রান্না হচ্ছে? চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি আর তেলাপিয়া মাছ, মাছের ঝাল আর ইয়ে কি বলে কাটা পোনা দিয়ে আলু দিয়ে কলা দিয়ে ঝোল। আর এইখানে বাঁধাকপিটা কি তেলের মধ্যে আলু ভাজছি। কিছু ফোড়ন দিসনি তো? না, আলুটা ভেজে উঠে রাখছি। আর এখানে বাঁধাকপিটা ধুয়ে রেখে দিয়েছিস? বাঁধাকপিটা সিদ্ধ করে রাখা আছে। চিংড়ি মাছটা ভাজবো, চিংড়ি মাছটা মা কাটছে। ও, আলুটা ভেজে নিচ্ছিস আগে, তাই তো? ঠিক আছে, তাহলে ধুয়ে নিলে মা সবজিগুলো? কলা খারাপ হয়ে গেছে। কাঁচকলা? কাঁচকলা ডয়রা কলা দিয়ে ঝোল হচ্ছে, তাই তো আজকে মাছ দিয়ে? কিন্তু ডয়রা কলা একটা খারাপ হয়ে গেছে। তো এখানে এই সবজিগুলো ধুয়ে ধুয়ে এখানে আমার মা সাজিয়ে সাজিয়ে রাখে। এটা হচ্ছে আমার মা সবজি রাখ। মামা কি বলছিস মামা? ডয়রা কলা দুটো ছিল, একটা খারাপ হয়ে গিয়েছে আর আর একটা আছে। একবার একটু ডয়রা কলাটা দেখাই। এটা হচ্ছে ডয়রা কলা, এই যে কলার মধ্যে দানা, তাই তো? হ্যাঁ, এটা আমাদের গাছ কোমা আমি মা, এগুলো আমাদের গাছের কলা না মা? হ্যাঁ হ্যাঁ, এগুলো জলে পড়ে গিয়েছিল, তো আমার বোন কাটছে। এখানে তো দুটো ছিল রান্না করে খাওয়া হয়েছে, তো সেই যে দুটো ছিল তার মধ্যে আবার একটা খারাপ হয়ে গিয়েছে। এর সাথে কাঁচকলা মিক্স করছিস, তাই তো? তো দেখো, এগুলো আমাদের সব গাছের সবজি দেখেছো। এগুলো বাজার থেকে কেনা না মা? না, এই কাঁচকলাটাও আমাদের গাছে। কাঁচকলা গাছে? হ্যাঁ, গাছের কাঁচকলা এগুলো। তো দেখো, এগুলো আমরা ওখান থেকে কিনে কিনে খাই। আর এখানে দেখো গাছের সব পিওর, মানে একদম সার দেওয়া না, কোনো ভেজাল নেই, কোনো কিছু নেই, একদম পিওর জিনিস এখানে খাওয়া হচ্ছে। আর এগুলো আমাদের, এগুলো বাজার থেকে কিনা। এই বেগুনটা আমাদের গাছে, তাই? বাহ, বেশ বড় তো। ওদের বাগানটা দেখাবি, আমাদের বাগানগুলো বেশ বড় তো, একদম কচি মনে হচ্ছে না? দেখো গাছের, হ্যাঁ গাছের জিনিস হলে দেখো কেমন হয়। দুটো বেগুন ছিল গাছে আর বাকি কিনে এনেছে, কোনো পোকা টোকা কিছু নেই, দেখো একদম টাটকা তুলে আনা, একদম ফ্রেশ। হ্যাঁ, বাহ, বাঁধাকপির রেসিপিটা আজকে শেয়ার করবি। হ্যাঁ, চিংড়ি মাছটা হয়ে গেল কাটা, কিছু দেব না আমি, ফোড়ন দিয়ে রান্না করবো। তো মা এখানে সবজিগুলো সাজিয়ে নিক, আমি আবার একটু পরে তোমাদের দেখাচ্ছি, ততক্ষণে চিংড়ি মাছগুলো কাটা হয়ে যাক, তাই তো মা? মামান কি করছো তুমি? তুমি কি করছো? কি করছো বাবা? তো এখানে দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এটা মেয়ের জল, মেয়ে কিন্তু এখানে এই জলটাই খাচ্ছে, বিসলেরিটা খাচ্ছে। এমনি মাদের কেনা জলই খাওয়াই, কিন্তু মেয়ের জন্য বিসলেরির জলটা কেনা হচ্ছে, আর আমাদের জন্য যে ওই 20 লিটারের যে ক্যানটা হয় ওইটা কেনা হচ্ছে। আর এই যে হটপট, এতে রুটি, সকালবেলা ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আর এখনো দুটো রুটি আছে থেকে গেছে, দেখাচ্ছি। এই যে দুটো রুটি এখনো থেকে গেছে, এগুলো খাইনি কেউ। এখানে আলু ভাজা করেছিল মা, আলু ভাজাও একটু থেকে গেছে। এখানে একটু জল ফোটানো আছে, আর আমরা কি জল খাই দেখাচ্ছি। এই যে আমরা এই জলটা খাই, এই যে এখানে আমরা 20 লিটারের জলটা, মানে আমাদের যে ক্যানটা হয় না, 20 লিটার যে ক্যানটা পাওয়া যায় ওটা আমাদের জন্য, আর মেয়ের জন্য 20 লিটার। আর এটা খুব ভালো সিস্টেম দেখো, এই যে এটা আছে না, মানে এখান থেকে জল যেহেতু এরকম করে বারবার করে গড়িয়ে নিতে অসুবিধা হয়, তার জন্য এইটা এখানে বসানো আছে, এইটা টিপলে এখান দিয়ে জল পড়ে। তো পরে যখন জল ভরা হবে বোতলে, তখন তোমাদের একবার দেখাবো। এই যে এখানে এটা এরকম করে হাত দিয়ে টিপতে হয়। আর এখানে দেখো টুটি আর পপি কি করছে দেখো, এই যে ওরা বেশ মজাই আছে, বেশ বড় ফাঁকা জায়গা পেয়েছে, বেশ ভালোই আছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দেখো, এই দেখো
একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানটায় আমার বোন আর মা শুই, আর ওই রুমটাতে আমি আমার মেয়ে আর ভাই শুই। তো এখানে দেখাচ্ছি তোমাদের পুঁই শাক, তোমরা একবার দেখো পুঁই শাক কতটা হয়েছে। এই জায়গাটাতে না নেট দেওয়া আছে যাতে মশা না ঢুকতে পারে, তার জন্য নেট দেওয়া আছে। তো দেখো এখানটায় কত পুঁই শাক, জানি না ভালো করে বোঝা যাচ্ছে কিনা। ছাদে গেলে পিছন দিকটা, মানে পিছন দিকে তো সেইভাবে যাওয়া যায় না, অনেক গাছপালা আছে তোমরা দেখতে পাচ্ছ। তো ছাদে যখন যাব তখন পিছন দিকটা একবার উপর থেকে দেখাবো। তো এখানে একটা ছোট পুকুর মতো আছে, আর দেখো পুরো ওইদিকে কিন্তু জমিটা আছে, জমিটা পুরোটা ইয়ে হয়ে গেছে, এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না। আর এখানে একটা পুঁই শাকের মাচা করা আছে, তো দেখো পুঁই শাক পুরো ভরে গেছে একদম। সবাই কম তেলে করে, কম তেলেই ভালো। কি ফোড়ন দিলি? পাঁচ ফোড়ন, তাই তো? তো যেগুলো ভেজে রেখেছিল সেগুলোই আবার ঢেলে দিল। মায়ের রান্নাঘরে কতগুলো তাক দেখো একবার, মানে পুরোনো দিনের রান্নাঘরে এইভাবে যেভাবে বানায় আর কি। তখন না মানে ঘর বানালে ঘরে অনেকগুলো মানে ইয়ে করতো, এরকম র্যাক র্যাক করতো যাতে জিনিসপত্র রাখার কোনো অসুবিধা না হয়। তো দেখছো মায়ের রান্নাঘরে কত। তো এবারের মধ্যে যাচ্ছে টমেটো, কটা টমেটো নিয়েছিস এখানে পম্পা? তো এখানে দুটো টমেটো দেওয়া হলো, তো টমেটো গুলো এর মধ্যে ভেজে ভেজে নেওয়া হবে এর সাথে। আর এটা মায়ের ছোট ফ্রিজটা, মানে এটা একদম প্রথম যখন আমরা মানে কি বলবো মাধ্যমিক পড়ি তখন এই ফ্রিজটা কেনা হয়েছিল। মায়ের অনেক পুরনো ফ্রিজ এটা, কালারটা দেখেছো কি সুন্দর, আর এখনো একদম মানে নতুনের মতো নিয়ে আছে। কিন্তু মায়ের এই রান্নাঘরটা ভাঙা হয়ে গেছে, কারণ বাইরে আরেকটা রান্নাঘর হচ্ছে, সেটা এখনো কমপ্লিট হয়নি, ভাঙাচোরা হয়ে আছে, শুধু করে মানে চারিদিক দিয়ে ঘিরে নেওয়া হয়েছে। তো তার জন্য তোমাদের দেখাচ্ছি না, নেট দিয়ে একটু বাইরেটা দেখতেই পাচ্ছ। আর এখান দিয়ে দেখো এখানে ভাঙা আছে, এই রান্নাঘরটা থাকবে না, এটা ভেঙে দেওয়া হবে, ভেঙে এটাকে এটার সাথে ওটা জুড়ে একটা বড় মানে মডুলার কিচেন করা হবে। তো সবকিছু বাবা যেহেতু বাড়ি থাকে না তাই এখনো কিছু কমপ্লিট হয়নি, বাবা বাড়ি আসার পরই এগুলো কমপ্লিট করা হবে। আর র্যাকগুলো দেখো কতগুলো র্যাক এখানে। তো আমার বাপের বাড়িতে এখানে কিন্তু সিলেবেটেই রান্না হয়, আর এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভাজা ভাজা করছে। আর এখানে বাড়ছে আদা, তো দেখো আর শিলেবেটে রান্নার কিন্তু একটা অসাধারণ মানে স্বাদ হয়, সেটা কিন্তু মানে মিক্সিতে বাটাতে সেই স্বাদটা কিন্তু হয় না। এবার যে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিল। তো এবার দিল জিরের গুঁড়ো আর হলুদ, হাফ চামচ চিনি দিল, চিনিটা কিন্তু এখানে হাফ চামচ দেওয়া হয়েছে, বাঁধাকপি একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। তেজপাতা, তেজপাতা গুলো কুচিয়ে কুচিয়ে দিয়ে দিলে দেখো এইভাবে। আচ্ছা তেজপাতা ফোড়নে দিস না, তাই তো? আগে লাস্টে দিস। আচ্ছা এটা একটা নতুন জিনিস আমাদের শেখা হলো, ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিবি। আলু তো ভাজাই আছে, এটা সিদ্ধ হয়ে গেলে রেডি না, কিছু মশলা পড়বে এতো? এবার নুন মিষ্টি
তো দেখো কপিটা ঢাকা দিয়ে রেখেছিল, এবার ভালো করে তুলে নিয়ে কষিয়ে নিয়েছে এটাকে। আর জল বেরিয়েছে নাকি এটা দিয়ে? তো দেখো জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কপি দিয়ে হালকা জল বার হয়েছে, জলটা শুকাও বলবো। আচ্ছাখানে কেটে রেখেছে, এখানে কি কি মাছ আছে পাপা? তেলাপিয়া মাছ এনেছে আমার জন্য, আর পোনা মাছ এনেছে, মানে আমাদের সবার জন্য তেলাপিয়া মাছ, পোনা মাছ এনেছে তোলার জন্য। ও আচ্ছা আচ্ছা, তো সবার জন্য এনেছি তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ তো তোমরা সবাই চেনো, আর তেলাপিয়া মাছ আমি আর আমার মেয়ে খায় না বলে আমাদের জন্য এনেছে কাটা পোনা। তো কাটা পোনা গুলো নিচে আছে, আর এখানে আছে পেঁপে। পেঁপে দিয়ে কি হবে মা? আর এখানে কলা গুলো মনে হয় ভাপাতে দিয়েছে, কলা আলু তাহলে কেটে রাখা আছে, গরম জলে ডুবিয়ে রেখেছে, গরম জলে ডুবিয়ে রেখেছে। আচ্ছা, এই কাঁচকলা ডয়রা কলা আর আলু এগুলো কেটে তাই গরম জলে এরকম ডুবিয়ে রেখেছে। আর দেখো এইখান দিয়ে কত কষ, মানে জলটা কেমন কালো হয়ে গেছে, কষ বার হচ্ছে। কপি দিয়ে যে জলটা বার হয়েছে সেটা দিয়েই পুরো কপিটা রান্না হয়ে গেল। আর এটা একদম শুকনো হবে, কিন্তু জলটা পুরো একদম শুকাতে হবে। লেগেছে তোমার? কোথায় লেগেছে? কোথায় লেগেছে আঙুলটা? কোথায় লেগেছে? কি বলো এটা? হ্যাঁ না, ওটা কাঁচা, হাত দেয় না ওতে, ওটা একদম হাত দেয় না। কে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। দারুণ সেন্ট বার হয়েছে, আর আমি কিন্তু এভাবে আগেও খেয়েছি, পম্পা বানিয়েছে, দারুণ কিন্তু খেতে হয়। মানে একটুখানি কপি দিয়ে তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো তোমরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো, সেই জন্য কিন্তু আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। মন্দিরের দরজা এখনো খোলা হয়নি, মন্দিরের দরজা এখনো বন্ধ আছে। মা যখন পুজো করবে তখনই মন্দিরের দরজা খুলবে। বাইরে ঠাকুরের বাসন রাখা আছে, ঠাকুরের জন্য ফুল তোলা আছে, বারান্দা মনে হচ্ছে মোছা হয়ে গেছে, ঠাকুর ঘরে বারান্দা মোছা হয়ে গেছে। আর এখানে একটা এরকম গেট আছে, আর দেখো মেয়ে ওইখানে চলে এসছে। আর এখানে দেখো এই শোকেসটা কিন্তু বিয়ের আগে আমার আর আমার বোনের ছিল, আর এই আলমারিটা নতুন। আর এখান দিয়ে দেখো টুটি ফুটি যেখানে আছে সেখানে দেখা যাচ্ছে, এখানে আরেকটা দরজা আছে, আর এটা হচ্ছে সিঁড়ির নিচে, সিঁড়ির ঘর। আর এখান দিয়ে ছাদের উপরে, মানে দোতলায় তা ছাদ না দোতলা উপরে মার ঘর করা হয়েছে, সেগুলো কমপ্লিট হয়নি এখনও, একদিন দেখাবো। তোমরা যদি কমেন্ট করো তাহলে অবশ্যই দেখাবো, একদিন হোম মায়ের পুরো হোম ট্যুরটা তোমাদের করিয়ে দেবো। আর এখান দিয়ে দেখো মেন গেট, এখান দিয়ে ঘরের ভিতরে ঢোকা হয়, সবটাই দেখাবো। কিন্তু তার আগে তোমাদের কমেন্ট করতে হবে, কমেন্ট করে জানালে আমি অবশ্যই পুরো হোম ট্যুর দিয়ে দেবো। এখান দিয়ে দোতলায় উঠতে হয়, তার উপরে ছাদেরও সিঁড়ি আছে। আর দেখো শোকেসের মধ্যে আমার ভাই গুছিয়ে রেখেছে এরকম করে সমস্ত জিনিসপত্র, কী সুন্দর। কান চালাবি না, সেগুলো আমাদের জিনিসপত্র আমরা এনে রেখেছিলাম, সেগুলো ভাই গুছিয়ে রেখেছে। আর এই দেখো তুলসী মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি, বাইরে একটা ছোট্ট তুলসী মন্দিরও আছে, অনেক পুরনো, অনেক দিন আগের, মানে আমরা যখন ছোট ছোট ছিলাম তখন সব করা, আর এখন আমরা মানে আমার মেয়েও বড় হয়ে গেছে, মানে বুঝতে পারছো কতদিন আগের সব কিছু। হাই, তো দেখো আমার কিন্তু এখনও চান টান কিছু হয়নি, চান টান কিছুই করিনি, আর মাথায় প্রচুর তেল মেখেছি। তো তো ভাবছিলাম এইভাবে ক্যামেরার সামনে আসবো না, কিন্তু তারপর ভাবলাম না চলেই আসি। আর এখানকার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। আর এখানে কিন্তু বেশিরভাগ আমি নাইটিই পড়ি, ঘরে নাইটিই পড়ি, ওখানেও আমি নাইটিই পড়ি, আর এখানেও কিন্তু আসলে আমি নাইটিই পড়ি, কারণ নাইটির থেকে মানে বেস্ট কিছু ঘরে পড়ার জন্য তো আমার মনে হয় না কিছু আছে বলে। তো এখনও চান টান করিনি, চান করবো একটু পরে, রান্নাবান্না হচ্ছে।
আর লাইটের একটু প্রবলেম হচ্ছে না, তো যাই হোক জানার কাছে বসে আছি। এবার মনে হয় আমি চাই না এগুলো মিস হোক, ঘরে যেগুলো পুজো আমাদের মানে বছরে বছরে করতে হয় সেগুলো করা উচিত, সেগুলো কখনোই বাদ দেওয়া উচিত না। তো এবছর আমি থাকতে পারিনি, তার জন্য আমার একটু মনটা খারাপ লাগছিল। এমনি আমি দীপাবলির দিন যে লক্ষ্মী পুজোটা সেটা একটু জোর করে করি, কিন্তু খোঁজাখুঁড়ির দিন লক্ষ্মী পুজোটা আমি একটুখানি ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে জল মিষ্টি টিষ্টি দিই। তো আমি এবার ভাবছিলাম যে আমি নেই ওখানে তো সেটা করতে পারবো না, কিন্তু আমার হাজবেন্ড ওখানে গিয়ে সেটা করেছে, আমার দেখে খুবই ভালো লেগেছে। তো চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমার তুমি কিছু বলবে, ভিডিওটা শেষ করবো, তুমি কিছু বলো, তুমি এখানে কেমন আছো, তোমার কেমন লাগছে একটু বলো বলো বলো। সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই চলে গেছে পুকুর ধারে, এ বাবা টিপটা পুরো ঘেটে দিল, চলে গেছে পুকুর ধারে মামার সাথে গিয়ে পুকুর মানে কি অবস্থা করে, মামার সাথে পুকুরে গিয়ে দাঁত মাজতে মাজতে মানে ব্রাশে মাজন নিয়ে পুরো চলে গেছে পুকুর ধারে। ওখান থেকে দাঁত টাঁত মেজে বাড়ি এসে কলতলায় মুখ দিল, মানে বাথরুমে বেসিনে টেসিনে কিছু করবে না, ও যা করবে পুকুরে কলে, ব্যাস এই হচ্ছে ওরে। তো চলো আমি ভিডিওটা এন্ড করছি, আর যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, বাই বাই। আর হ্যাঁ, যাওয়ার আগে কিন্তু ভিডিওটা একবার দেখ, ক্লিপটা একবার দেখে নাও কিভাবে আমার হাজবেন্ড লক্ষ্মী পুজো করলো। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শম্পা অ্যান্ড পিউস ব্লগ। ফ্রেন্ডস, আপনারা সবাই জানেন আজকে কোজাগরী লক্ষ্মী পুজো, তো শম্পা নেই কিন্তু ঘরের পুজো তো বাকি যেতে পারে না, তো সেই জন্যে আমি পুজো করেছি আজকে। এখানে নারায়ণ, এখানে লক্ষ্মীমা, আমি বেশি কিছু করতে পারিনি, ধূপ প্রদীপ জ্বালিয়েছি, একটু ফল, পাঁচ রকমের মিষ্টি, এই দিয়ে মায়ের আরাধনা করেছি, দিয়ে দিয়েছি। এইখানে লক্ষ্মীনারায়ণ থাকে, আমি এখান থেকে লক্ষ্মীনারায়ণকে পেরে আমি এখানে বসিয়ে লক্ষ্মীনারায়ণের আরাধনা করেছি। সো ফ্রেন্ডস, আপনারাও কোজাগরী লক্ষ্মী পুজো কীভাবে কাটালেন অবশ্যই ভিডিওটি থেকে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সো আজ এই পর্যন্তই ফ্রেন্ডস, ভিডিওটা একটু ছোটই রইল, বেশি লম্বা করলাম না। মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু আপনাদের সবার মঙ্গল করুক, এই বলে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখুন শম্পা অ্যান্ড পিউস ব্লগ, আর আমাদেরকে উৎসাহ দিন। থ্যাংক ইউ ভেরি মাচ।